গরু পাচার মামলায় তদন্তের দায়িত্বে তিনি, অথচ তার নামেই জড়িয়েছে বকটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনা। সিবিআই হেফাজতে লালনের মৃত্যুর পর পুলিশের পক্ষ থেকে যে এফআইআর দায়ের করা হয়েছে তাতে অন্যান্য সিবিআই আধিকারিকদের সঙ্গে এফআইআরের 4 নম্বরে নাম রয়েছে সুশান্ত ভট্টাচার্যের। সিবিআই দুর্নীতি দমন শাখার ডিএসপি পদমর্যাদার অফিসার সুশান্ত ভট্টাচার্য অবশ্য দাবি করেছেন, বকটুই হত্যাকাণ্ডের তদন্তে কখনোই যুক্ত ছিলেন না তিনি, বকটুই গ্রামেও যাননি, এমনকি বকটুই কাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গেও তার কখনো কথা হয়নি বলে দাবি করেছেন সুশান্তবাবু। লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনার পর সিবিআই কর্তাদের বিরুদ্ধে বকটুয়ের বাসিন্দাদের একাংশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের বাইরেও বিক্ষোভ দেখানো হয়েছে। এই অবস্থায় তদন্তের কাজে তিনি বীরভূম গেলেও গ্রামবাসীর ক্ষোভ বা রোষের মুখে পড়তে হতে পারে তাকে। যদিও গরু পাচার মামলার দায়িত্বে থাকা সুশান্ত ভট্টাচার্য বলছেন, আমরা সিবিআই চাকরি করি, কাউকে ভয় পাই না। গত আগস্ট মাসে গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। প্রথম থেকেই গরু পাচার মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন সুশান্তবাবু। এখনও জামিন পাননি অনুব্রত। এই অবস্থায় লালন শেখের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া এফআইআরে গরু পাচার মামলায় দায়িত্বে থাকা সিবিআই কর্তার নাম দেখার পর থেকেই রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা তা নিয়ে অবশ্য সরাসরি কোনো জবাব দেননি সিবিআইয়ের এই সিনিয়র অফিসার। সুশান্ত ভট্টাচার্যের সংক্ষিপ্ত জবাব, এর জবাব সময়ই দেবে। লালন শেখের মৃত্যুর ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করার পরই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় সিবিআই। সেখানেও গরু পাচার মামলার দায়িত্বে থাকা আধিকারিকের নাম এফআইআরে থাকার বিষয়টি আদালতের নজরে আনা হয়। ইতিমধ্যেই সিআইডি লালন মৃত্যুর রহস্যের তদন্ত শুরু করেছে।